আসসালামু আলাইকুম, আমি রুনা ইসমত। আজকে আমি তৈরি করে দেখাবো এমন একটি রেসিপি, আশা করি আপনাদের সকলের অনেক পছন্দের হবে। রেসিপিটি হলো চিকেন পাকোড়া। এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজি মুরগির বুকের মাংস। মাংসটা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পেরেছেন মাংসগুলো কিভাবে সাইজ করে কেটে নিয়েছি। এখন ডিমের পুরো অংশটা দিয়ে দিব। দিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচের কম ধনিয়া গুঁড়া, দিয়েছি সামান্য একটু এলাচের গুঁড়া, দিয়েছি রসুন বাটা 1/2 চা চামচ, পেঁয়াজ বাটা 1/2 চা চামচ, 1/2 চা চামচ আদা বাটা, দিয়েছি জিরা বাটা 1/2 চা চামচ। এখন দিয়ে দিয়েছি 2 টুকরা দারুচিনি বাটা। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়া সস। এখন এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার আজকের এই রেসিপিটি আপনারা তৈরি করে দেখবেন কেমন হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণের কর্নফ্লাওয়ার। পারফেক্ট চিকেন পাকোড়া তৈরি করতে গেলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও সময় নিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব এখন 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পরে আবারও সময় নিয়ে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। চিকেন পাকোড়াটা মুচমুচে তৈরি করতে হলে অবশ্যই সময় করে এভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমি মাখিয়ে একটি র্যাপিং পেপার দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এখন মেরিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। খুলে এলাম 1 ঘন্টা পরে, চিকেনটা ভালোভাবে মেরিনেট করা হয়ে গেছে। এখন ভেজে নিব। দিয়ে দিয়েছি 1টা ফ্রাই প্যান, দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিব টেস্ট করার জন্য 1টা চিকেনের টুকরা। তেলটা গরম হয়ে গেছে, এখন চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখন চুলাটা মিডিয়াম হিটে রেখে ভেজে নিব চিকেন পাকোড়াগুলো। চিকেনের টুকরোগুলো পরিমাণ মতো নিয়ে অল্প অল্প করে ভেজে নিব। যদি সবগুলো একবারে দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে চিকেনগুলো লেগে যাবে একটার সাথে একটা। এভাবে অল্প পরিমাণে চিকেন দিয়ে ভেজে নিয়েছি, দেখুন এখানে একটার সাথে একটা লেগে যায়নি। এভাবেই কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। চিকেন পাকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আর একটু লাল করে নিব, সেজন্য আর একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। চিকেন পাকোড়াটা অনেক টেস্টি, বাচ্চারা অনেক পছন্দ করে। আমার পাকোড়াটা তৈরি করা হয়ে গেছে, এখন পরিবেশন করব। আমি চেষ্টা করেছি নতুন কিছু দেখাবার। এই চিকেন পাকোড়াটি বিকেলের নাস্তা অথবা পোলাও বা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।